প্রাণঘাতী এইডসের প্রতিষেধক টিকা উদ্ভাবনের পথে আরও এক ধাপ এগিয়ে গেছেন বিজ্ঞানীরা। কিছুদিনের মধ্যে বিশ্বে বিশেষত আফ্রিকার মানুষের মৃত্যুর কারণ ও এ রোগের প্রতিষেধক পাওয়া যাবে বলে ঘোষণা দিয়েছেন বিজ্ঞানীরা। ক্রিপস রিসার্চ ইনস্টিটিউট, জোলা ইনস্টিটিউট ফর অ্যালার্জি অ্যান্ড ইমিউনোলজি, ইন্টারন্যাশনাল এইডস ভ্যাকসিন ইনিশিয়েটিভ, এ তিনটি সংস্থা একযোগে এই দুরারোগ্য ব্যাধি টিকা উদ্ভাবনে লড়ছে অনেকদিন ধরে। এক রিপোর্টে বলা হয়েছে এটি মানব দেহের স্বাভাবিক প্রক্রিয়ায় অ্যান্টিবডি তৈরির কাজ চালাবে, যা এইডস নিয়ন্ত্রণে সহায়ক হবে। এনআরবিসি ব্যাংক, সুখবর প্রতিদিন।